শ্রী সিদ্ধান্ত সরসি বিজয় গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনঙ্গবন্দে চরণোদ

वृंदाव वही पिया भक्ति पदे देवी सत्व नमो नमः नारायण नमस्कृत नर चरोत्तम देवी सरस्वती व्यास तथोज मुदीर कृष्ण कथोपदेश गौरी अपत्रश प्रकाशने

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যানন্দ সিআত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে अजानुलम्बित भुजौ कनका बतु संकीर्तनकर कमलाताक्ष विषाम दीज भरोगधर्म भरो पालो वंदे जगत प्रिय करो करुणा भतारौ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरबंद दिव्यूपुक्ति मुक्ति चद भावानुरूपे न सदा नरानम गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषित वाम भागम नारायणो प्रिय मनंग मदापहारम वाराणसी पुरपति भजवीशनाथम वागीषजस्वदने लक्ष्मीर्जस्य च वक्षसि यस्यास्ते हृदयसंविद् त्वां निसिंहमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरि न तथा अश्वभवेत बन्ध बन्धश्च अन्यो प्रसङ्गतः जसि संज्ञात यथा पुंषो तत्संगी तथ संगत तथा तत्संगी तथ तो संग न तथा अश्वभवेत बन्ध बन्धश्च अन्यो प्रसङ्गतः यशित संज्ञात यथा पुंषो तथा तत्संगी तथ संगतः গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর বহুপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন জগতের লোক কেবল আকার আকৃতি এইগুলো দর্শনে ব্যস্ত রয়েছে গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর বহুপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন জগতের জগৎ জগৎবাসী কেবল আঁকার আকৃতি দর্শনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তারা বিভিন্ন আকার আকৃতি দর্শন করে আকর্ষণ হচ্ছে বিকর্ষণ হচ্ছে এর মধ্যেই তারা পড়ে রয়েছে তারা অপ্রাকৃতি জগতের কোনো কিছু অনুভব করার চেষ্টা করছে না প্রয়োজন মনে করছে না আকার আকৃতির মধ্যে কত বিরাট আকর্ষণ আছে এগুলো যারা গুরু বৈষ্ণব তারা উপলব্ধি করতে পারে। জড়জগতের লোক আকৃষ্ট হয় কোনো বস্তুতে তা বস্তুর প্রতি ঘৃণা হয় আকর্ষণ হয় কেবল আকার আকৃতি দেখে বাঞ্ছা করলো কেবল আকার আকৃতি দর্শনেতেই তারা সীমাবদ্ধ রইল বিভিন্ন আকার আকৃতি দর্শনের মধ্যে কত বৈচিত্র্য আছে বিভিন্ন রকম আঁকার আকৃতি মানে এই জড়জগতের যে শেপ অ্যান্ড ডিজাইন অর্থাৎ আমার একটা আকৃতি আছে ওই মহিলার একটা আকৃতি আছে আপনার একটা আকৃতি আছে এই বস্তুটার একটা আকৃতি আছে সমস্ত জিনিসের এই যে জড় জড় দর্শনের দ্বারা এই যে আকার আকৃতি এর মধ্যে তারা সীমাবদ্ধ হয়ে রয়েছে এর মধ্যেখানে একটা যে গোপন রহস্য আছে এটাকেও ধরতে পারছে না বদ্ধ অবস্থায় বদ্ধজীবের এটি স্বাভাবিক আকর্ষণ বিকর্ষণের বস্তুর সঙ্গে তাদের সম্বন্ধ থাকবেই কারণ ওতপ্রোতভাবে এই জড়জগতের সঙ্গে তারা ভাব বিনিময় করছে বিভিন্ন রকম তাই জন্য তাদের এ থেকে কোনো স্থান নাই কিন্তু যারা প্রচারে যাবেন যারা ত্যাগী জীবনে প্রবেশ করবেন যারা সন্ন্যাসী আদি ত্যাগ আশ্রমে প্রবেশ করবেন তারা এই আকার আকৃতি দর্শনের মধ্যে ব্যস্ত থাকলে পরে তারা এই আকার আকৃতি দর্শনের মধ্যে ব্যস্ত থাকলে পরে তারা জড়জগতে সীমাবদ্ধ রয়েছেন কাজে তাদের আর প্রচারে যাওয়ার কোনো উচিত হয় না কথাটা আর একটু পরিষ্কার করে আলোচনা করা দরকার চীনে মাটি দিয়ে বিভিন্ন জিনিস হয় মাটি দিয়ে অনেক জিনিস হয় আকর্ষণীয় বস্তু আদি কিন্তু এই বস্তুগুলোকে গুঁড়িয়ে দিলে শেষ করে দিলে আবার সেই মাটিই হয়ে যায় মাটির কলসি মাটির গ্লাস সমস্ত কিছু হলো কিন্তু সেগুলো মাটি থেকেই হয়েছিল কিন্তু সেগুলোকে যদি গুঁড়িয়ে দেওয়া হয় আবার যদি মাটির সঙ্গে মিশে যায় তাহলে একই ঠিক সেই বিচারই যদি আমাদের শরীরের সঙ্গে চিন্তা করেন একটা এই ধরনের একটা ডিজাইনের শরীর পেয়েছি আমি এই ধরনের একটা ডিজাইনের শরীর পেয়েছি আমি এই শরীরটা আমি যখন ছেড়ে দেব যখন পুরানো হবে তখন পঞ্চভূতের মধ্যে পঞ্চভূত যেটা জলের অংশ জলে চলে যাবে তেজের অংশ তেজে চলে যাবে বায়ুর অংশ বায়ু এইভাবে আমি আবার মেলে যাব অর্থাৎ আমার যে আকার আকৃতিটা দেখা যাচ্ছে সেগুলো তাৎকালিক যে আকার আকৃতিটা বর্তমানে দেখা যেটার প্রতি আমি আকর্ষিত হচ্ছি সেটা কিন্তু নিত্য নয় এটা তাৎকালিক এবং এটা বেশি দিন থাকবে না এটা বেশি দিন থাকবে না কিছুদিন পরেই এটা মিলে যাবে কাজে এগুলোর প্রতি আকর্ষণ অনুভব করা বা প্রতি কোনো কারোর সঙ্গে শত্রুতা করে ঘৃণা করা অ্যাট্রাকশন এবং রিপালশন এই জগতের একটা স্বাভাবিক ধর্ম কেউ কাউর প্রতি আকর্ষিত হচ্ছেন আকর্ষণ লাগছে আমার খুব আবার কাউ প্রতি দেখলে মুখ দেখলে আমার রাগ হয় খুব এই ধরনের আকর্ষণ এবং বিকর্ষণ এই জড় থাকবে এটা বদ্ধজীবের একটা স্বাভাবিক কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের কিন্তু এরকম বিচারটা নাই সেই জন্য অনেক সভাতেও আমাকে বলতে হয় ভগবানের ইচ্ছায় জ্ঞান জ্ঞানতত্ত্বের প্রতি সম্পূর্ণ অনুভব যতক্ষণ না হয় অধ্যয় জ্ঞানতত্ত্বের প্রতি যতক্ষণ আমাদের সর্বাঙ্গীনভাবে উপলব্ধি না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই নানাত্ব দর্শন ডার ডাইভার্সিফাইড এই তুমি আমি এই মেয়ে ছেলে বেটা ছেলে এই যে আকর্ষণ এটা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা অধ্যয় জ্ঞানতত্ত্বের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করতে পারবো আমরা অনুভব করতে পারবো যে সমস্ত কিছুর পেছনে একটা রহস্য রয়েছে এগুলো সব সব কিছুর পেছনে একটা গোপন রহস্য রয়েছে এটা হচ্ছে ভগবানের সে জ্ঞান জ্ঞানতত্ত্ব এর মধ্যে নানাত্ব দর্শন হচ্ছে কখনো আকর্ষণ কখনো বিকর্ষণ এগুলো হচ্ছে কিন্তু এগুলো যতক্ষণ অনুভব করা না যায় ততক্ষণ পর্যন্ত যে তিমিরে থাকতে হয় কোনো অসুবিধে নেই শ্রীমন মহাপ্রভু বলছেন আকারাত ওপি ভেদব্যম শ্রীনাম বিষয়নাম অপি মহাপ্রভু বলছেন সাপের আকারটা দেখলে পরেও ভয় হয় হয়তো ওটা সাপ নয় কেউ একটা সাপের মতো একটা বানিয়ে এনেছে বা আমরা দেখেছি প্লাস্টিকের সাপ বানিয়ে অনেকে ভয় দেখিয়েছে অনেকে ভয় দেখিয়েছে ও কিন্তু জানতে পারেন ওটা প্লাস্টিক এসে নড়ে সেটাকে নিয়ে যদি ফেলা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয় পেয়ে যায় লোকে অথচ কিন্তু সাপ নয় সাপের আকার আকৃতি বাস্তবিক সাপ নয় ঠিক সেরকমভাবে মহাপ্রভু বলছেন যখন মহাপ্রভুকে ভক্তরা বলছেন রাজা ভক্ত তাকে একটু দর্শন দিলে ভালো হয় কৃপা করে যদি আপনি দর্শন দেন মহাপ্রভু তো কিছুতেই দর্শন দেবেন না তিনি রেগে যাচ্ছেন লাস্টে নিত্যানন্দকে বললেন হ্যাঁ তোমাদের মতলব বুঝেছি আমাকে সবাই মিলে একসঙ্গে নিয়ে চলো কটকে কটকে গিয়ে রাজার সঙ্গে আমি দর্শন করে এই তো চাও তোমরা বলে না না তাকে বলছে মহাপ্রভু বলছেন দেখো যদ্যপি রাজা অনুকূল অর্থাৎ ভগবান ভগ জগন্নাথে বিশ্বাসী তবু তো তার রাজা চেয়ারে বসেছে সে তো রাজা তা তো আকার সে তো রাজা তো কাজে আমি সন্ন্যাসী হয়ে যদি রাজদর্শন করতে যাই স্ত্রী দর্শন করতে যাই সেটা কি ভালো হয় আকারাত অপি ভেদব্যাম স্ত্রী নাম অপি আকার আকৃতি দেখলেও আমাদের ভয় হয় সাপের ঠিক সেরকম কামিনীর আকার আকৃতি দেখলেও ব্রহ্মচারী সন্ন্যাসীর মহাপ্রভু বলছেন অত্যন্ত সন্তর্পণে থাকতে হয় ভয়ঙ্কর মহাপ্রভু একটা শ্লোক বলেছিলেন সেটা চৈতন্য চৈতন্য আছে সেখানে বলছেন নিষ্কিঞ্চনস্য ভগবৎ ভজন উন্মুখস্য পারং পরং জীগ মিশ ভবসাগরস্য সন্দর্শনম বিষয়ন যশিতানঞ্চ হা হন্ত হা হন্ত বিষ অসাধু মহাপ্রু বলছেন যারা আকিঞ্চন জীবন যাপন করবেন বলে বাড়ি থেকে চলে এসছেন ত্যাক্তাশ্রমী যারা ত্যাগীবনে প্রবেশ করেছেন ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের জন্য মহাপ্রভু বলছেন নিষ্কিঞ্চনস্ব ভগবত ভজন উন্মুখস্ব যারা ভগবৎ ভজনে উন্মুখ হওয়ার চেষ্টা করছে তারা তাদের পক্ষে তাদের পক্ষে বলছেন মহাপ্রভু নিষ্কিঞ্চনস্য ভগবৎ ভজন উন্মুখস্ব পারং পরং জিগ মিশ ভবসাগরস্য যারা এই ভবসাগরকে পার হয়ে চলে যাবেন বলে চিন্তা করে নিয়েছেন যারা করেননি তাদের তো কোনো কথাই আসে না তারা যে বেশিই থাকুক তাতে তো কোনো সমাধান কিছু নেই যেমন বৃত্তাসুর বৃত্তাসুর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বৃত্তাসুর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ইন্দ্রকে যুদ্ধ বৃত্তাসুর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ইন্দ্রকে সাবধান করছে বৃত্তাসুর যুদ্ধা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ইন্দ্রকে সাবধান করছে ইন্দ্র তোমার যদি গ্রাম্য সুখে কোনো সুখ কোন স্পৃহা না থাকে তাহলে তোমার ক্ষমতা থেকে আমার কাছে দাঁড়াও তাহলে বলছেন নচেদ গ্রাম্যসুখের স্পৃহা তোমার যদি গ্রাম্য সুখেতে কোনো স্পৃহা না থাকে তবেই তুমি আমার সামনে দাঁড়াও তোমার ক্ষমতা দেখি আর যদি গ্রাম্য গ্রাম্যসুখের স্পৃহা থেকে পালাও শীঘ্রই পালাও ভোগ বা ভোগবিলাস করবে যাও গ্রাম্য সুখ বলতে মহাপুরু যেটাকে বলছেন কামিনী কাঞ্চন সংসারের বস্তুর প্রতি যে কোনো বস্তু যে বস্তুর প্রতি আমার আকর্ষণ সেটি আমার পক্ষে যোশিত যেটা আমাদের ভজনের মূল মন্ত্র যোশীর সঙ্গ ত্যাগ বা অসৎসঙ্গ ত্যাগই বৈষ্ণব আচার অসৎসঙ্গের মধ্যে আবার ব্যাখ্যা করে বলছে যোশীর সঙ্গ যোশীর সঙ্গীর সঙ্গ কৃষ্ণা আর অর্থাৎ একই কথা হলো তাহলে প্রথমে বলছেন অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব হয় প্রথমে বলছেন অসৎসঙ্গ ত্যাগটাই বৈষ্ণবের আচার কী পাঁচবার চান করলে কি আচার হয় নাকি এটা তো নয় সেখানে বলছেন বৈষ্ণবের আচার মানে অসৎসঙ্গ ত্যাগ আচ্ছা অসৎসঙ্গে কে ত্যাগ করতে পারে আপনি অঙ্কের মধ্যে হিসাবটা করুন যোশীর সঙ্গ ত্যাগে বৈষ্ণব একটা কোথায় ছেড়ে দিল কিন্তু এটার তো একটা ব্যাখ্যা আছে গভীর রহস্য আছে এটা কী হয়তো বোঝা গেলো না অসৎসঙ্গ ত্যাগে বুঝ এটা মানে এটা কী হল মানেটা হলো এই অসৎসঙ্গ ত্যাগ না হলে হরিভজন হয় না বিপরীতভাবে বলতে গেলে যারা হরিভজন করে তারাই তারা কখনোই অসৎসঙ্গ করতে পারে না কথাগুলো বিচার অঙ্কের মতো এগুলো সাধারণ বুদ্ধি কমনসে বলছেন অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব অসৎ কাকে বলব সব তো ভদ্রলোক কাকে অসৎ বলব কথাটা তো বোঝা যাচ্ছে না ক্লিয়ার অসৎসঙ্গ মানে হচ্ছে অনিত্য বস্তুর প্রতি স্পৃহা আকর্ষণ যে বস্তুগুলোর সঙ্গে কৃষ্ণ ভজনের কোনো সম্বন্ধ নাই বুঝে গেল না যে বস্তুর সঙ্গে কৃষ্ণ ভজনের কোনো সম্বন্ধ নেই সেটা কৃষ্ণের কৃষ্ণেতর বস্তু সংগ্রহ কৃষ্ণেতর কৃষ্ণের কৃষ্ণের বিপরীত বস্তু কৃষ্ণের সঙ্গে যেগুলো সম্বন্ধ নয় কৃষ্ণের তর বস্তু সংগ্রহ বদ্ধজীবের একটা মূল ব্যাধি প্রপাত বলছে যেগুলোর সঙ্গে কিছু সম্বন্ধে নেই ওগুলো কালেকশান করবে এটা চাই ওটা চাই ওটা চাই এটা করব যেগুলোর সঙ্গে কৃষ্ণ ভজনের কোনো কানেকশানই নেই আর খালি ভোগ খাবো দাবো নড়কে যাবো সেই জন্য ভৌপাত বলছেন যে কৃষ্ণের তর বিষয় সংগ্রহ করা বদ্ধজীবের একটা মূল ব্যাধি কৃষ্ণের তর বিষয় সংগ্রহ করা বদ্ধজীবের যেমন কাক কাক উড়ে গেল এটা কাঠি নিয়ে এসে ঘরে রাখলো এটা কোথাও কোথায় একটা নোংরা নিয়ে এসে উড়ে গেলে লাগলো কাক যেমন কাক যেমন জড়ো করে নোংরা যেখানে যা পাবে ওটাও দরকার কাকের দেখবেন উড়ে গেল কোনো জায়গায় কোনো নোংরা বস্তু এটা ওটো নিয়ে ঘরে রাখলো সব কাঠি ফাটি নোংরা সব কাক মনে করছে এটা আমার সংসারে লাগবে ঠিক সেরকম সংসারিক মানুষ এই দুনিয়ার রাজ্যের জঞ্জালগুলো এসে সংসারে ঢোকায় যা বলে এটা আমাদের লাগবে কিন্তু ওগুলো বিচার করলে কৃষ্ণ সেবার সঙ্গে কোনো সম্বন্ধ নাই তাই জন্য বহুপাত বলছেন কৃষ্ণের তর বস্তু কৃষ্ণের তর বিষয় সংগ্রহ করা বদ্ধজীবের একটা মূল ক্রনিক ডিসিজ রোগটা যাওয়ার নয় ক্রনিক ডিসিজটা বৈষ্ণব বৈষ্ণব্যাখ্যার মানে অনেকে মনে করবে এটা গালাগাল তা নয় অসৎসঙ্গ মানে হল যে বস্তু বা ব্যক্তি যে বস্তু বা ব্যক্তি আমাকে কৃষ্ণ ভজন থেকে দূরে সরিয়ে দেবে যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখপানে চেয়েও না এদিক ওদিক চাওয়ার দরকার নেই ওগুলো কিছু না ওগুলো কিছু না ওগুলো নড়ক নিয়ে যাওয়ার রাস্তা কিছু না এরা বলছেন ভক্তিমন্ত্রী কীর্তন বলছেন যার মুখ পানে চেয়ে তুমি ভুলে যাবে হরি তার মুখপানে চেয়েও না বোঝা গেল কী বললাম তাহলে অসৎ মানে এটা গালাগাল নয় ঠিক এটার বিচারটা হলো যেগুলো অনিত্য বস্তু যেগুলো নিত্য বনব আমাদের শরীরটা তো অনিত্য কিন্তু আত্মাটা তো নিত্য তো আত্মা যদি নিত্য হয় তাহলে আত্মার নিত্য বস্তু আত্মা তার উচিত হলো নিত্যবস্তু সংগ্রহ করা অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণবত্তুকর এটা কেন বলছেন দেহটার সঙ্গে তো কোনো কথা নেই কিন্তু আত্মাটা নৃত্য তা আমি আমার নিজের সঙ্গে অবিচার করছি বেইমানি করছি আমি আত্মার যে খোরাক আত্মার যে খোরাকটা আমি দিচ্ছি না আত্মার খোরাক হলো হরিকথা কীর্তন সবাইকে হরিকথাতে উদ্বুদ্ধ করা কাউকে হরিকথা আসতে না দেওয়া এটা হিংসা এটা বিদ্বেষ এটার ফল পেতে হয় এগুলো করতে নাই তাই জন্য অনিত্য বস্তু যেগুলো আমাদের নিত্যকাল থাকবে না সেটাকে অসৎ বলে আর সেই বস্তুর প্রতি যখন আমার অভিনিবেশ হবে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা লাভ সব কিছু সেটা আমাকে অসৎ আমার অসৎসঙ্গ হয়ে গেল তাহলে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার মানে যে কোনো ধরনের যে বস্তুগুলোর সঙ্গে কৃষ্ণ ভজনের সম্বন্ধ নেই সেগুলোকে যেগুলো অনিত্য থাকবে না জগতে এগুলো সঙ্গ ত্যাগ আবার অসৎসঙ্গ ত্যাগেই বিষ্ণু আচার্যের মধ্যে চলে আসছে ব্যাখ্যা করে বলছে ব্যাখ্যা করে বলছেন যোশীর সঙ্গী যোশীর সঙ্গীর সঙ্গী আর কৃষ্ণাভক্ত আর তাহলে কি কি বললো অসৎসঙ্গের মধ্যে একবার যোশীর সঙ্গ যোশীর দ্বিতীয় হল যোশীর সঙ্গ তুমি ডাইরেক্ট করলে না তুমি যোশীর সঙ্গে ডাইরেক্ট করলে না কিন্তু যিনি যোশীর সঙ্গ করেন তার সঙ্গে তুমি বন্ধুত্ব করেছ তুমি ডাইরেক্ট যোশীর সঙ্গ করো নাই কিন্তু যিনি যোশীর সঙ্গ করে তার সঙ্গ করলেও যোশীর সঙ্গীর সঙ্গ বোঝা গেল তার সঙ্গে কৃষ্ণাভক্ত আজ কৃষ্ণের অভক্ত এগুলো সব যদি একটা হিসাব করা যায় তাহলে এর মধ্যে ক্যাটেগরিক্যালি যদি বিচার করা অনেক বস্তু চলে আসবে যোশীর সঙ্গ বলতে আমি কি বুঝবো যোশীর সঙ্গ বলতে আমরা বুঝবোটা কি আমরা মনে করি খাবা যোশীর সঙ্গ বলতে যশিত মানে স্ত্রী সঙ্গ তা নয় যশিত বলতে প্রহুপাত বলছেন যে বস্তুগুলোর প্রতি যে ব্যক্তির প্রতি আমার আকর্ষণ হচ্ছে ভোগ্য বুদ্ধি আছে যশিত বলতে প্রহুপাত ব্যাখ্যা করছে যোশা মানে ভোগা ভোগ ভোগের বৃত্তি কাজেই যে বস্তু বা ব্যক্তি যার প্রতি যে বস্তুর প্রতি আমার আমার ভোগের টেন্ডেন্সি আছে যেমন আমাকে লোকে পুজো করুক লাভ পূজা প্রতিষ্ঠা এটা আমার যদি প্রয়োজন আমাকে পুজো করুক লোকে দিক আমাকে জয়কার দিক এরকম যদি ইচ্ছা থাকে তাহলে প্রতিষ্ঠা আসাটা আমার পক্ষে যোষিত হয়ে গেল প্রতিষ্ঠা আসাটা আমার পক্ষে যোষিত হয়ে গেল বোঝা গেল যদি অর্থের লোভ থাকে আমি খালি অর্থ সংগ্রহ করছি খালি অর্থ নেশা টাকা আমার অনিচ্ছা এত টাকা চাই তাহলে ওই টাকাটা আমার পক্ষে যোষী হয়ে গেল যদি ভালো খাওয়া আমি খুব ভালোবাসি এটা বা এটা করো এটা করো তাহলে ওই খাওয়াগুলো আর প্রসাদ হলো না ওটা আমার পক্ষে যশীর সঙ্গ হয়ে গেল কোনো কোনো মাতাজি কোনো যদি কারোর প্রতি আকর্ষণ হয় তাহলে তার পক্ষে ওটা যশের সঙ্গ হয়ে গেল কোনো মাতাজি যদি কোনো পুরুষের প্রতি আকর্ষণ হয় তাহলে সেটা তার পক্ষে যশের সঙ্গ হল কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী যদি কার প্রতি আকর্ষণ হয় তার পক্ষে যোষিত হয়ে গেল বোঝা গেল এইভাবে যশিত মানে প্রভুপাত বলছেন বিভিন্ন বস্তু বা ব্যক্তি যে কোনো বস্তুর প্রতি যেখানে আমার ভোগের বৃত্তি আছে আমার আকর্ষণ আছে আমার ভোগ্য বিচার আছে সেটা আমার পক্ষে যোষিত হয়ে গেল এই যশীর সঙ্গ থেকে দূরে থাকা যশীর সঙ্গ ত্যাগ অসৎসঙ্গ ত্যাগ মানে যশীর সঙ্গ ত্যাগই হলো আর তার সঙ্গে যিনি যোষিত অর্থাৎ এমন ব্যক্তি আছেন আচার্য বা এন কিছু টাকা পয়সা প্রতিষ্ঠার পিছনে দৌড়াচ্ছে লোকে মনে করছেন উনি সাধু ওর সঙ্গ হয়তো আপনি ডাইরেক্ট যোশীর সঙ্গ করতে যাচ্ছেন না উনি যোষিত উনি যোষিত যোশীর সঙ্গ করে তাহলে তার সঙ্গ করতে গেলে এগুলো এইভাবে লোকের ধীরে ধীরে অধপতন হয়েই যাচ্ছে ক্রমশ কিন্তু উপলব্ধি করতে পারছে না অনেকে রায় রামানন্দের লীলা শুনে অনেকে উল্টো বোঝে মহাপ্রভুর কাছে পদ্য মিশ্র বলে এক উড়িষ্যার ব্রাহ্মণ এবং ভালো ভক্ত মহাপ্রভুকে ভালোবাসে মহাপ্রভুর কাছে এসে বলছেন আমি আপনার কাছে একটু হরিকথা শুনতে চাই আমি আপনার কাছে একটু হরিকথা শুনতে চাই যদি দয়া করে বলেন মহাপ্রভু যে আমি তো হরিকথা জানি না আমি হরিকথা শুনি রায় মহাশয়ের কাছে রায় রামানন্দ তো রায় রামানন্দ এখন এখানে নাই উনি একটু দেশের বাড়িতে কাছে দেশের বাড়ি বেশি দূর না আমি রামানন্দের বাড়িতে গেছি ওটা হচ্ছে আললনাথ আর জগন্নাথ মন্দির থেকে আর্ধেক রাস্তা আমি আলারনাথে কীর্তন করতে করতে গেছিলাম ভক্তদের সঙ্গে আলারনাথে যাওয়ার সময় আর্ধেক রাস্তায় ওটা পরে রায় রামানন্দের বাড়ি সেখানে প্রসাদ পেয়েছিলাম তারপর আলালনাথে গেছিলাম অনেক দিনের কথা হয়তো কুড়ি পঁচিশ বাইশ বছর আগে কার তো এই যে আল্লাহ মহাপ্রভু বলছেন তিনি আমি রায় রায় মহাশয়ের কাছে হরি কথা শুনি রায় মহাশয় তো এখানে নাই একটু গ্রামের ওনার বাড়ি গেছে তুমি যদি যাও ওখানে মানে বেশি দূর নয় তুমি যাও শুনে আসো পদ্মন্ন মিশ্র মহাপ্রভুর কথা শুনে রায় রায়মহাশয়ের বাড়ি গেছে রায় রায়মহাশয়ের বাড়ি গিয়ে গেটে ঢোকার পরে চাকর জিজ্ঞাসা করছেন আপনি কোথায় কাকে চাই বলে রায়মহাশয় দেখা করতে এসেছি কোথা থেকে এসছেন আমি পুরী জগন্নাথ মন্দিরের কাছেই থাকি কোনো জায়গায় রায়মহাশয়ের সঙ্গে দেখ তো এখন দেখা হবে না রায়মহাশয় ব্যস্ত আছে রায়মহাশয় ব্যস্ত আছে কতক্ষণ না বল ঠিক নেই অনেক সময় লাগবে কিসে ব্যস্ত আছেন বলছেন তিনি একটা জগন্নাথ বল্লভ জগন্নাথ বল্লভ নাটক তিনি লিখেছেন যত জগন্নাথ বল্লভ নাটক তিনি লিখেছেন সেই নাটকের অভিনয়গুলো ছোট ছোট কন্যাগুলোকে শেখাবার জন্য তিনি ভেতরে ব্যস্ত রয়েছেন রায় মহাশয় হচ্ছেন পিশাকা সখী অর্থাৎ মহাপ্রভুর সবচেয়ে আপনজন তিনি খবর দিল চাকর উনি ভেতরে কিছু কন্যাগুলোকেও শেখাচ্ছেন ওই নাটকের অভিনয় আদি শুনে প্রদ্যুন্ন মিশ্রের একটু নাক নাকটা ছিঁটকে গেল আর এতদিন জানতাম ভালো ব্যক্তি বিরাট ভক্ত কন্যাগুলোর সঙ্গে কী শেখাচ্ছি এগুলো এ তো ভক্তের লক্ষণ না তো আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে তিনি সুরা চলে এলেন তুমি নাক সিঁটকে চলে এলেন জগন্নাথ মন্দিরের যেখানে উনি থাকেন চলে এলেন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা যখন মহাপ্রভুর সঙ্গে বেলা যখন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেছেন মহাপ্রভু সবই জানেন অন্তর্জামী মহাপ্রভু বলছেন পদ্যুন্ন মিশ্রকে কি হরিকতা শোনা হলো হরিকতা শোনা হলো হরি কথা শুনলে মহাপ্রভু সবই জানে না মানে না মানে কিন্তু কিন্তু করছে তারপর বললেন মহাপ্রভু তখন শিক্ষা দেওয়ার জন্য বলছেন শোনো আমি যে সন্ন্যাসী আমি নিজেকে বিরক্ত করি মানি কিন্তু আমিও কামিনী কামিনী দর্শন করতে পারি না এক রাম রায় রামানন্দ হয় ঐছে অধিকার তুমি রায় মহাশয়কে ভুল বুঝেছ তুমি জানো না কে রামানন্দ মহাশয় কে রায় মহাশয় সম্পূর্ণ গোপীভাব নিয়ে নিজের পুরুষ সবাই তো পুরুষ ভাব বাইরে আমাদের ভক্তিম ঠাকুর কমল মঞ্জুরি পৌপাত নয়নমণি মঞ্জুরি বাইরে পুরুষ ভাব কিন্তু মানুষে তো এইটা নিয়েই ব্যস্ত শঙ্কর ভগবান যে ভোলে বাবা তিনি তো রাসলীলায় ঢুকবার চেষ্টা করেছিলেন তাকে তো ঢুকতে দেওয়া হয়নি আমাদের যে গোপেশ্বর মহাদেব যাকে বলেন উনি কি উনি তো রাসলীলা ঢুকবে বলে চেষ্টা করেছিল ওকে ঢুকতে দেওয়া হয়নি বেরো এখান থেকে এখানে ভাব তাদের অধিকার নেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ করলেন যে তুমি এক কাজ করো তুমি মান সরোবরে গিয়ে স্নান করো মান সরোবরে গিয়ে স্নান করলে পরে তুমি কামিনী ভাব প্রাপ্ত হবে অর্থাৎ স্ত্রীভাব প্রাপ্ত হবে সেই মান সরোবরে আমিও চুরাশি কোষ করতাম প্রতিবারই স্নান করতাম মান গিয়ে ভোলে বাবা স্নান করলেন স্নান করে ওটার সঙ্গে সঙ্গে পুরুষ ভাব চলে গেল ভগবান বলেছেন তারপরে পার্বতী তাকে সাজিয়ে দিলেন বিভিন্ন তারপর রাসীরা তাকে ঢুকতে দেওয়া হয়েছিল গোপেশ্বর মহাদেব ওই জন্য এক সন্ধেবেলা গেলে দেখবেন ওনার ভাব কাপড় পরিয়ে সুন্দরভাবে রায় মহাশয়কে জগতের লোক ভুল বুঝতে পারে কিন্তু মহাপ্রভু তো ভুল বুঝবেন না মহাপ্রভু তো সবই জানেন যে মহাপ্রভু ছোটো হরিদাসকে কোনোরকমভাবে ক্ষমা করলেন না এটা ভাববার বিষয় যে মহাপ্রভু ছোট হরিদাসকে বিন্দুমাত্র ক্ষমা করলেন না কোনো কথাই শুনলেন না সেই মহাপ্রভু কি করে রায় রামানন্দকে তিনি তিনি নাটক শেখাছেন কি কী করে মেনে নিলেন তিনি তো ভগবান তিনি আপনার ভেতরটাও কী জানেন আমার ভেতরে কি আছে সবই জানেন কাজেই মহাশয় যে বাইরে পুরুষ দেহ ভেতরে যে গোপী ভাব সেই নিয়ে রাধারানীর সেবা করছেন এই বিচারে নিজে চাকর চাকরানী সেটা অন্য লোকে জানে না মহাপহু জানে মহাপ্রভু তখন তাকে শাসাচ্ছেন শোনো আমি যে সন্ন্যাসী নিজেকে বিরক্ত করি মানি স্ত্রী নাম যবহি শুনি তবহি বিকার পায় মোর মন স্ত্রী দর্শনে স্থির রয় ওই সেকন জন জগতে এমন কে আছে কামিনী কাঞ্চন দেখে স্থির হয়ে থাকবে এটা তো হয় না এক রায় রামানন্দ হয় ঐসে অধিকার এক রামানন্দের এই রকম অধিকার আর কাউর এই অধিকার নাই রামানন্দ রায় রামানন্দের এই রকম অধিকার তুমি তাকে ভুল বুঝেছ তোমার ভয়ঙ্কর অপরাধ হয়েছে শীঘ্রই যাও পরের দিন ছুটতে ছুটতে গিয়ে রায় মহাশয়কে ক্ষমা চাইলেন হরিকথা শুনলেন রাম হাসছেন তার তো কোনো কোনো বস্তুর প্রতি তার তো আকর্ষণ নাই এটা মহাপুরুষ শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বলেছিলেন যে নিষ্কিঞ্চনস্ব ভগবৎ ভজন উন্মুখস্ব পারং পরং জিগ মিশ ভবসাগর্ষ সন্দর্শনম বিষয়না মথ যশিতানঞ্চ হা হন্ত হা হন্ত বিষ ভক্ষণ বরঞ্চ বিষ খেয়ে মরে যাওয়া ভালো তথাপি ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী যেন এরকম ক্রিয়াকর্মেতে যুক্ত না হয় মহাপ্রভু জানিয়েছেন মহাপ্রভু হচ্ছেন বিশ্বভক্ষণত্ব ওপি বিষভক্ষণ করে মরে যাওয়াও তার থেকে অরও ভয়ঙ্কর যারা ত্যাগী জীবনে প্রবেশ করেছেন তাদের পক্ষে এরকমভাবে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যার জন্য প্রভুপাদও আমাদের সমগ্র জীবনে এই ধরনের নিজের জ্যেষ্ঠ দিদি মায়ের মতো বয়স নিয়ে দিদি মায়ের মতো বয়স যেন পূর্বা পূর্বাশ্রমের পূর্বে ভক্তিম ঠাকুরের পক্ষে। লাইব্রেরিতে ঢুকে পড়েছেন না বলে লাইব্রেরিতে ঢুকেছেন প্রভাত চিৎকার করছেন কেউ কি নেই এখানে কেউ কি নেই চিৎকার করছেন কেউ এখানে নেই হঠাৎ গুরু মধ্যে ছুটে গেছেন গিয়ে দেখেন ভক্তিম ঠাকুরের পূর্বাশ্রমের দিদি অনেক বয়স মায়ের মতো এই তো পূর্বপক্ষের না ঢুকে পড়েছেন প্রবাদ এভাবে চিৎকার করছে গুরুভাত বললেন আমরা অবাক হয়ে গেলাম নিজের জ্যেষ্ঠ দিদি লাইব্রেরিটা তো কেউ চিৎকার করছেন তার মানে তিনি আদর্শটা দেখাচ্ছেন কীভাবে সন্ন্যাসী ব্রহ্মচারীদের সাবধানে থাকতে হয় তা নাহলে ভবসাগর পার হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ভবসাগর পার হয়ে যাওয়া অসম্ভব প্রায় অসম্ভব বললেই হয় এরা পার হওয়া সম্ভব নয় কেউই পার হতে পারবে না একমাত্র যার কপালে সৎগুরু জুটেছে ঠকঝ জটেনি সৎগুরু মহান পাওয়ারফুল শক্তিমান সেই গুরুর কৃপা যদি হয় সেবা করতে করতে যদি কৃপা হয় তাহলে তার কৃপাতে এসব ছাড়া যায় নাহলে কোনো মতেই ছাড়ার কোনো রাস্তা নেই যে কোনোভাবেই আমরা সঙ্গেতে আটকে যাব আটকে রয়েছি আলোচনা প্রসঙ্গে আমরা দেখছিলাম কি আলোচনা করছিলাম আমরা হ্যাঁ কপত কপতির অর্থাৎ এই জগতের এই যে আকর্ষণ বিকর্ষণের কথা বলতে গিয়ে বলছেন যে কিভাবে এই যে কপত পায়রা আর তার স্ত্রী কীভাবে জড়িয়ে পড়ল সর্বাঙ্গীভাবে সমস্ত শেষ হয়ে গেল সেইটার উদাহরণ দিয়ে বলছেন দেখো জড়জগতের এই উদাহরণটা দেখে জড়জগতের এই উদাহরণটা দেখে অবধূ সন্ন্যাসী বলছেন আমি বড় শিক্ষা পেলাম আমি শিক্ষা পেলাম কি শিক্ষা পেলাম নাতি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্য কাপি কেন উচিত কোনো বস্তু বা কোনো ব্যক্তি কাউ সঙ্গে অতি পরিমাণে আন্তরিক স্নেহেতে জড়িয়ে পড়া উচিত না কিন্তু গুরুবৈষ্ণবের সঙ্গে জড়িয়ে পড়াটা উচিত বরঞ্চ জড়িয়ে না পড়লেই আমি আর বাঁচতে পারব গুরুবৈষ্ণবের সঙ্গে কিন্তু জড়িয়ে পড়াটা উচিত যদি আমার স্নেহটা গুরু বৈষ্ণবের সঙ্গে হয় জড়িয়ে পড়ি তাহলে সে আমি ট্রেনে আমাকে নিয়ে চলে যাবেন আর যদি জড়জগতের কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে আমি জড়িয়ে পড়ি তাহলে এইখানেই আমার জীবন শেষ হয়ে যাবে আর কিছু আমার কোনো লাভ হবে না সেখানে উদাহরণ প্রসঙ্গে এটা বলেছিলেন বলে আমি অল্পের ও সংক্ষেপে বলছি কীভাবে এইভাবে জড়িয়ে পড়লেন জড়িয়ে পড়ে নিজের সমস্ত শেষ হয়ে গেল সেই উদাহরণ দেওয়ার দেয়ার পর অবধূ সন্ন্যাসী বলছেন আমি এর থেকে আমি অপূর্ব একটা শিক্ষা নিলাম জগতে যে কোনো বস্তুর প্রতি আকর্ষণ বিকর্ষণের হেতু যদি হয় সেটা আমাকে সেটা আমার মুক্তির কারণ হবে না বন্ধনের কারণ হবে পরের অধ্যায়েতে অষ্টম অধ্যায়তে বলছেন ব্রাহ্মণ বলছেন কারণ প্রশ্নটা কি ছিল যদু মহারাজের প্রশ্নটা ছিল যদু মহারাজের প্রশ্নটা কি ছিল যে আপনার এত সুন্দর শরীর দেখে মনে হচ্ছে আপনি অনেক জ্ঞানী বোঝেন সব কিছু তা আপনি এত বলিষ্ঠ শরীর কর্মঠ আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু আপনি কিছু না করে নিষ্পৃহভাবে অজগর তপস অজগর তপস্বী মানে হলো কোনো বিষয়বস্তুর প্রতি কোনো প্রচেষ্টা না করা অর্থাৎ ভগবত ইচ্ছায় যা উপনীত হবে সেটার দ্বারা তা শরীর জীবনযাপন করা কারোর সঙ্গে কথা না বলা কিছুই না বিনিময়ে কিছু নেই চুপচাপ পড়ে থাকা এটা কেন কি করে আমি করছেন আপনার পক্ষে জগতের এই সব এত বস্তু এগুলোর সব আকর্ষণ কাটিয়ে আপনি কি করে নির্লিপ্তভাবে নিষ্পৃহ নির্লিপ্তভাবে পড়ে রয়েছেন আমি তো কিছু আমরা মানে বুঝতে পারছি না এইটার উত্তর দিয়ে আপনার কি করে হলো এরকম অবস্থাটা আপনি এরম অবস্থায় পৌঁছালেন কী করে এটা তো সাধারণ কথা নয় তখন সেটা বলতে বলতে উনি বলছিলেন সেই সব উদাহরণগুলো আমি সূর্যের থেকে এক বায়ুর থেকে শিখেছি এর থেকে শিখেছি সমস্ত কিছু থেকে কার কার থেকে শিখেছি বায়ুর থেকে শিখে সব কিছু এগুলো সব বলতে সূর্য যেমন জলকে এরম আকর্ষণ করে আবার পরে মেঘ রূপে সব দিয়ে দেয় কোনো আকর্ষণ কিছু নেই এই রকম ভাবে তিনি বলছেন সে অবদূত ব্রাহ্মণ সন্ন্যাসী বলে যাচ্ছেন শ্রীর ব্রাহ্মণ ব্রাহ্মণবাচ সুখম অন্দ্রিয়কম রাজন স্বর্গে নরক এব চ দেহি নাম যদা দুঃখম তসমাৎ নেচ নেচ তসমাত তস্মাত নেছে তো তদ্বুধ যেটা পল্লী যেটা প্রহ্লাদ মহারাজ যেটা প্রহ্লাদ মহারাজ অসুর বালককে বলে অসুর বালকগণকে বলেছিলেন অসুর বালকগণকে গুরুকুরের মধ্যে যখন গুরুদেব ছিল না গুরু দুজনগুলো বাইরে কাজে গেছেন তখন প্রহ্লাদ মহারাজ ওদেরকে শিক্ষা দিচ্ছেন অসুর বালক যারা একসঙ্গে পাঠ করছেন তাদেরকে প্রহ্লাদ মহারাজ বোঝাচ্ছেন যে সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহ ইগেন দেহী নাম সর্বত্র লভ্যতে যস্মাদ যথা দুঃখম অযত্নতা ঠিক একই কথা বলছে। প্রহ্লাদ মহারাজ বলছেন হে অসুর বালকগণ ভালো করে শোনো সুখম ঐন্দ্রিয়কম যে ইন্দ্রিয় দ্বারা মানুষ ভোগ করে কি ইন্দিয়ার দ্বারা করে তো কিসের দ্বারা করে ইন্দ্রিয়ের দ্বারা করে আর যে আত্মা রয়েছে সে তো কিছু ভোগ করে না ভেতরে যে আত্মা লুকিয়ে রয়েছে সে তো কোনো ভোগ করে না জড় জগতের সঙ্গে সম্বন্ধ নেই কিন্তু মায়ার ফাঁদে পড়ে এই দেহ ইন্দ্রিয়গুলো এগুলো চাইছে এগুলো তো কেবল তারা চাইছে আসলে আত্মার তো কোনো ভোগ ভোগের কিছু থাকতে পারে না আত্মা তো নির্লিপ্ত সব দেহের মধ্যে রয়েছে প্রহ্লাদ মহারাজ বলছেন সুখম ঐন্দ্রকম দ্বৈত্যা দেহযোগী না দেহীনাম সর্বত্র লভ্যত অস্মাদথা দুঃখম অযত্নতা দেহধারী হে অসুর বালকগণ শোনো দেহধারী জীব নিজের পূর্বকর্ভ কর্মফল অনুযায়ী সুখ দুঃখ লাভ করে এই সংসারে কোনো ব্যক্তি এমন জগতে নাই যে দুঃখটাকে চাইছে এমন ব্যক্তি জগতে কি দেখেছ কেউ যে বলছে আমাকে বেশি করে দুঃখ দিন বলে হতেই পারে না এটা হতেই পারে না প্রত্যেক লোকেই সুখ চায় আর সুখের জন্যই তো তারা এত পরিশ্রমটা কেন করছে যে নিজের জীবনটা সিকিওর করবো আমি ব্যাঙ্কে এমন টাকা রাখবো রিটায়ারমেন্ট করলে আরামে থাকবো এই সুখের জন্যই তো করছে কিন্তু সুখের জন্য করলেও তো তার সুখ হয় না সুখের জন্য চেষ্টা করলো কিন্তু তারপরে ভেঙে গেল সুখ হলো না কারণ তার পূর্বের কর্মফলটা ফিরে এলো তাকে ফল দেওয়ার জন্য সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন সুখম দেহ দ্বৈত্যা দেহী দেহিনাম সর্বত্র লোক দেখো অসুর বালকগণ শোনো ইন্দ্রিয়র যে সুখ যেটা প্রাপ্ত করার জন্য লোকে চেষ্টা করে সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহ দেহধারী জীবের এটা ইচ্ছা না করলেও যদি কপালে থাকে ভোগ আসে ইচ্ছা না করলেও তার কপালে আর দুঃখ সে চায় না সে তো দুঃখ চায় না কেউ এ তারপরে তার কপালে দুঃখ কেন আসে কোনো ব্যক্তি তো দুঃখ চায় না কী তার জীবনে দুঃখটা কেন আসে কোথা থেকে এলো সে তো চায়নি দুঃখ যেমন দুঃখকে কেউ চায় না যেমন দুঃখকে কেউ চায় না সবাই সুখ চায় তথাপি অনিচ্ছা সত্ত্বেও যেমন অনিচ্ছা সত্ত্বেও যেমন দুঃখ দুঃখ আমাদের জীবনে আসে এটা কেন আসে বলে কর্মফল অনুযায়ী পূর্ব কর্মকল করেছিল সে বিবাহ করল বিবাহ করে সংসার সংসারপত্তন করল পত্তন করার পরে স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবলি হলো কোনো কারণ নেই ভুল বোঝাবলি সে চলে গেল সে বারাণসীতে চলে গেল ভিক্ষা করে খাবে সেটা আর কোনো দিন সে ফিরবে না প্রত্যক্ষ ঘটনা উড়িষ্যা স্ত্রী অফিসে কাজ করে তো অফিস থেকে আসতে দেরি হয় স্বামীর ভয়ঙ্কর উল্টো চিন্তা তারপর সেই ছাড়া হয়ে গেল সেই চলে গেল বারাণসী গিয়ে বাসে ভিক্ষা করে খায় গঙ্গা তীরে থাকে পরিচয়ই দেয় না আমি যে আমার আমাদের কলকাতার টালিগঞ্জের আপনিও চিনতেন মঞ্জুলা না কি নাম তার বিরাট শিক্ষিত ওর বাবা হচ্ছে বিরাট লেখক আর ও ছিল আইসিআই কোম্পানিতে চাকরি করতেন কিন্তু তার শেষ জীবনটা যদি আপনি আপনি দেখেননি পুরো ভিকিরি এই ছেঁড়া কাপড় যেন পঞ্চু পাগলি ঘুরে বেড়াচ্ছে শিক্ষিত বিরাট শিক্ষিত বিরাট শিক্ষিত একটু শিক্ষিত না চোখের সামনে দেখা সব ছেড়ে দিল এলো সংসারে কিছু নেই এলে সে বৃন্দাবনে সব জঙ্গলে কাজেই কার কি কপালে লেখা আছে এটা বলা যায় না আবার একজন ভিকারি ভিকারির ছেলে তাকে কোথায় একটা লোক তুলে নিয়ে চলে গেল ওকে পছন্দ চলে দেখে কোটিপতি হয়ে গেল তাকে সব সম্পত্তি সব দিয়ে দিল। যেটা মাধব গোস্বী মহারাজ হয়েছিল মাধব গোস্বী মহারাজ যখন গুরু খুঁজ গুরু কোথায় পাবো গুরু ভগবানের অনুসন্ধান করছেন এত সুন্দর শরীর অপূর্ব দেখতে তিনি চলে গেলেন হিমালয় হিমালয় থেকে সব কিছু করে ওখানে তপস্যাপসা করতে কী করতে গেছিলেন তারপর সেখান থেকে খবর সেখান থেকে আকাশবাণী হলো আমাদের মাধু তোমার গুরু এখানে নেই চলে যাও বাংলায় তোমার গুরু বাংলায় আছে এখানে নেই এখানে কী করছো তুমি যা চলে যাও উনি ছবি নেবে এলেন পাহাড় থেকে এসে হরিদ্বারে কিছুদিন রয়েছেন গঙ্গাগ চান করছেন চান করে উঠেছেন একটা মারোয়াড়ি দম্পতি মোটা মারোয়ারি দম্পতি তা ছেলেটাকে খুব পছন্দ হয়েছে মাধব গোস্ব এসে বলছে হিন্দিতে বলছে বাবা আমার 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 আমাদের ছেলে পেলে নেই আমার আর লড়া লড়কি নেই তো আমার পাশ যাওগে গে আমলকা সাথে যাও চলোগে কে আমাদের আমাদের সঙ্গে থাকবে তোমাকে আমরা ছেলের উপরে নেবো আমাদের ওগা সম্পত্তি আছে তো মাধব গোস্বামী বলছেন আমি তো সম্পত্তি পাওয়ার জন্য আসি নাই আমি যে ত্যাগী হয়েছি আমি তো ভগবানকে পাওয়ার জন্য তা আপনাদের ওখানে গিয়ে আমি কী পাবো টাকা পয়সা পাবো নেবো না ঠিক এই ঘটনা হয়েছিল কার সঙ্গে আশ্রম গোসাইমা আশ্রয় আশ্রম মহারাজ ভক্তিসৌধ আশ্রম মহারাজ যিনি ঘাটের সামনে যে মন্দির করেছিলেন পরে দিয়ে দিলেন সাহেবদের আমাদের দিয়েছিলেন ওই পাকা মকড়ে সব নষ্ট করলো দিয়েছিলেন আমাদের ও মূর্খ বুঝলো না এটা কত বড় প্রজারের কেন্দ্র ছেড়ে দিলো দিয়ে দিল কী লাভ এতে দিল জানি না মানে গুরুমাজকে কিছু কথাই নেই এর সঙ্গে ওটা আজকে থাকলে আমাদের প্রচারের কত সুবিধা হতো ওই ঘাটের সামনে আমাদের যে মাধকোষণ মন্দির ক্ষেত্রপাল তার অপোজিট সব চলে গেল আসম মহারাজ ওই মন্দিরটা করেছে ওটা প্রথম করেছিলেন আসম মহারাজের ওরা মন্দির ছিল তিনি পরে দেহ ছেড়ে দিলেন কম বয়সে তা চলে গেলেন তারপরে এই আশ্রম মহারাজ যার ওই ভূতবৃতপ প্রভু ওই যে ছাত্রের বিমলত বইটা লেখা হয়েছিল আজকে পনেরো ষোলো বছর আগে প্রচুর সব শেষ হয়ে গেছে অপূর্ব আমি ওদেরকে বলেছিলাম ওই যে মহিলা দুজন ও বলেছিল আমাদের গুরুদেবের জীবনীটা একটু লিখে দিন আমি এটা তো লিখে দিন বলে অনুরোধের ব্যাপার না আমার বাবার সৌভাগ্য ভালো আমি লিখব কিন্তু আমি যদি শুধু ওনার জীবনীটা লিখি তাহলে কেউ পড়বার শো একটা আগ্রহ করবে না তা আপনারা যদি অনুমতি দেন আমার অন্তর থেকে ইচ্ছা হচ্ছে বহুপাদের বাল্যলীলাগুলো লিখব বাল্যলীলা আর তারপর আপনার বলে হ্যাঁ তা ভালো রাজি হলো যে তা ভালো আমি দেখি এটা যদি লেখেন সব ব্যক্তি পড়বে কিন্তু ছাত্রদের মূল ভূত তৎপ্রিয় ভূত ওইটা লেখন এই আশ্রম মহারাজ যখন অপূর্ব দেখতে ছিলেন এত সুন্দর দেখতে এইরকম ছাতি তার রূপ দেখলে মাথা ঘর যাবে এত সুন্দর আমাদের গুরুবর্গ সবাই অপূর্ব সেই আশ্রম মহারাজকে ম্যাড্রাসে প্রচার করবার জন্য অর্থাৎ একটা মঠ করতে হবে রামানন্দ প্রভু অর্থাৎ আমাদের শ্রীধর গোস্বামী মহারাজ আমাদের ভক্তি দ্বৈত মাধব গোস্বী মহারাজ এরা ব্রহ্মচারী এরা মঠ করতে প্রভু ওখানে মাঠ বেশি বেশিরভাগ সময় উনি থাকতেন প্রভু শিক্ষিত কথা বলতে পারেন খুব সুন্দর যে কোনো সাহেব তিনি ওখানে মঠ করার জন্য চেষ্টা করছেন কোনো মতে যদি একটা ছোটো জমি ছোটো জায়গা কেউ দেয় আমরা ওখানে একটা ম্যাড্রাসে মঠ করব অনেক চেষ্টা করছেন আর সেই সময়তে একটা ছোট জায়গার মধ্যে কোনো রকমভাবে তিনি সেভাবে চালিয়েছে ভিক্ষা করে চালাচ্ছেন হঠাৎ প্রপাত পৌপাতকে চিঠি লিখে বলেন দেখো অন্তত যদি ছোট একটা মাথা গোজার একটা জায়গা করতে পারো আর একটা বাথরুমে তাহলে আমি যাব কেন তো ওপেনলি তো আচার্য করতে পারেন না না ওই যে কোনো মতে যদি তোমরা সাধারণ একটা ব্যবস্থা করতে পারো তাহলে আমি যাব আমি শীঘ্রই যাওয়ার চেষ্টা কর ইতিমধ্যে আশ্রম মহারাজের যে চেহারা তার কথা বলার কায়দা হচ্ছে চরিত্র স্বভাব একটা সাধুর চরিত্র স্বভাব সেটা আকর্ষণ করে লোককে তার যে মাধুর্য তার যে তেজ এটা স্বাভাবিক আকর্ষণ হয় লোক ওই আশ্রম মহারাজকে হঠাৎ ভিক্ষা করতে করতে এক পাল্লায় পড়েছেন একটা ইংল্যান্ডের একটা বুড়ি ব্রিটিশ ব্রিটিশ সে বুড়ি সে বুড়ি এবার তার সঙ্গে তাকে ছেলেটাকে দেখে ভালো লেগেছে খুব সুন্দর কথা বলতে পারে সুন্দর সে তাকে ছেলেটাকে বলছেন তুমি কি আমার দেশে যাবে সে ইংল্যান্ডের বুড়ি সে বলছে তুমি আমার দেশে যাবে আমার একমাত্র মেয়ে আছে তার সঙ্গে তোমার বিয়ে দেবো আর টাকা পয়সা বহু প্রচুর আছে তোমাকে দিয়ে দেবো আসাম মারা এসে বলছে দেখুন আমি তো ভগবানকে প্রাপ্তির জন্য এসেছি আমি তো টাকা পয়সার জন্য আসিনি তা তো আমি আগেই আমি করতে পারতাম আমাদের গুরু বসে অনেকেরই তিনিও জমিদার ছিলেন কেশব মারা জমিদার ছিলেন তো সবাই জমিদার তা আমি নিয়ে কি করব হ্যাঁ ওনাকে এই অফার দিয়েছিল কাজেই সবাই যে এরকম একটা পাল্লায় পড়বে এমন কোনো কথা তাহলে এইখানে বলছেন প্রহ্লাদ মহারাজ আমি নিজে বলেছিলাম একটা আগরিকতাতে বলেছিলাম না খড়গপুর আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সপ্তাহে দুবার যেতাম কম করে খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ দেখি একটা ভিকেরি মা তার বাচ্চাটাকে দুধের বাচ্চাটাকে একটা এক এক ভাঁড় চা কিনেছে পাউরুটু দিয়ে গুলে গুলে তাকে খাওয়াচ্ছে আমি দেখে অবাক হয়ে গেলাম এ বাচ্চাটা দুধ ছাড়া কিছু খেতে পারে না কিন্তু তাকে কিছু খাওয়া নেই তার আর ও ভিগি কিছু নাই সে ওই পাউরিটি জলে দুধে ভিজিয়ে খাচ্ছে আমি তখন ভাবলাম কর্মফল কর্মফল বলে একটা বস্তু আছে অনেকে বলে বাচ্চাটার কী দোষ আছে মারা বাচ্চাটার দোষ আছে এটা কোনো বোকার মতো কথা হয়ে গেল এটা বোকার মতো কথা হলো না বাচ্চাটা তো চিরকাল বাচ্চা ছিল না বাচ্চাটা তো পূর্বজন্মে কোনো মানুষ ছিল বাচ্চাটা কি চিরকাল বাচ্চা ছিল না বাচ্চাটার কী দোষ এটা বোকার মতো কথা বাচ্চাটা তো পূর্বজন্য কোনো মানুষ ছিল তার একটা কর্মফল ছিল আমি ভাবছি তাহলে বাচ্চাটার কর্মকল কত খারাপ সে একটা দুধও একটু পাচ্ছে না সে ওই পাউরুটি দুধে চায়ে গুলিয়ে মুখে ঢুকে দিচ্ছে আবার একটা কুকুর দেখেছি এই যে বেহালা বেহালাতে ইউনিয়ন ড্রাগ ইউনিয়ন ড্রাগ কোম্পানি ওষুধের কোম্পানি বিরাট পয়সাওয়ালা একটা লোক খোকাবাবু আলিপুরের দু ভাই মিলে চালায় আমাকে চিন্তু আমি যেতাম কোন কোন লাইব্রেরিতে ল্যাবরেটারিতে যেতাম তো ওদের বাড়িতে সাত সাতটা না আটটা কুকুর সাতটা না আটটা কুকুর প্রত্যেক কুকুরের জন্য আলাদা আলাদা ঘর আছে কোন কুকুরটা নিয়ে এসছে স্পেন থেকে কোন কুকুরটা নিয়ে এসছে ভুটান থেকে তাহলে বিভিন্ন কুকুর আটটা আর আটটা কুকুরের খাওয়া দাওয়া ট্রেনার তার যত্ন তার চান চাকর বাকর সব ভর্তি তো চিন্তা করো একটা মানুষ পায় না একটা দুধ মানুষের বাচ্চা আর কুকুরের পেছনে প্রতি মাসে তখনকার দিনে তার প্রায় দশ তখনকার দিনে একটা একটা কুকুরের পেছনে দশ হাজার টাকা করে খরচা এবার মানুষের কপাল ছাড়া কি বলবে কপাল ছাড়া কিছু বলবেন কপাল তাহলে একটা কুকুরে এত যত্ন পাচ্ছে মালিকের সঙ্গে এসি গাড়িতে চলছে দিল্লিতে একটা মানুষের কোনো যাওয়ার কোনো কিছু ক্ষমতা নেই তাহলে এটা কপাল ছাড়া তো কিছু নয় টালিগঞ্জের একটা নাপিত আমাদের ছোটোবেলাকে আমরা স্কুলে পড়ি টালিগঞ্জের একটা নাপিত চুল কেটে খায় হঠাৎ সে এক কোটি টাকার একটা প্রাইজ পেয়েছে পেয়ে তার ফুলে গেল বিরাট আমাদের ঘোষপাড়া হয়েছে ঘোষপাড়ার ঠিক পরের এটা একটা ঘোষ গরিব অত্যন্ত গরিব সে একটা বিরাট লটারির টাকা পেয়ে গেছে তা বলে কাল থেকে সবাই লটারি টিকিট কাটতে আরম্ভ করবে সেটা নয় যার কপাল এটা তো কাটা না এটা তো এটা তো উচিত না কথার কথা বলা হচ্ছে যে একটা কুকুর ইংল্যান্ডে ইংল্যান্ডে পুলিশের কুকুর স্কটল্যান্ড স্কটল্যান্ড ইয়ার্ড ইংল্যান্ডে যে স্কটল্যান্ড ইয়ার্ড আছে সেই পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কলকাতা পুলিশকে তুলনা করা হতো আজ থেকে পঞ্চাশ বছর আগে এখন তার অবস্থা কি বলতে কলকাতা পুলিশ হচ্ছে ইংল্যান্ডের সেই যে স্কটল্যান্ডের পৃথিবীর মধ্যে বিখ্যাত সেই পুলিশ হচ্ছে তুলনায় এত ক্ষমতা ছিল তো ওই যে স্কটল্যান্ড ইয়ার্ডের যে পুলিশ ডিপার্টমেন্টের যে কুকুর কুকুর ডিটেকটিভ ডিপার্টমেন্টের কুকুর যখন ইনভেস্টি কে খুন করেছে দেখতে যায় এই কুকুরটাকে নিয়ে যায় এই কুকুরের যা মায়না এখানকার আমাদের কোনো ভদ্রলোকও পাবে না বিরাট প্রফেসর আদি পাবে না তাহলে একটা কুকুর স্কটল্যান্ড ইয়ার্ডে স্কটল্যান্ড ইয়ার্ডে ইংল্যান্ডে স্কটল্যান্ড ইয়ার্ডে ডিটেকটিভ ডিপার্টমেন্টের কুকুর তার একটা মাইনা তার খ্যাজমত সেটা দেখলে মাথা খারাপ হয় মিলিটারি ডিপার্টমেন্টে কুকুর আছে মিলিটারি ডিপার্টমেন্ট ট্রেনিংয়ে কুকুর আছে মাইক্রোস্কোপে আমরা দেখে দূর সব দেখতে পায় সব সুখে সুখে বলে দেবে যেখানে শত্রু আসছে তা তাদের মায়না শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমাদের এখানে বড় বড় প্রফেসরও পাবে না এত বিরাট মায়না তাহলে এটা কপাল তাহলে প্রহ্লাদ মহারাজ বলছেন দেখো সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগিন নাম সর্বদ যে সুখটা তোমার কপালে আছে পূর্ব কর্মফল এটা তুমি পাবেই পাবে এটা তোমার পাবেই পাবেই তুমি আর আলেয়ার পেছনে যদি তুমি জোড়াচ্ছ এই সুখ আমাকে করতেই হবে এটা সমস্ত চেষ্টা করে সমস্ত টাকা পয়সা তোমার যে এনার্জি সব নষ্ট হয়ে ওই যে সেদিনকে বলেছিল না ওই যে কোশিকালাতে হসপিটাল করেছিল এটা দিল্লির লোক ঘটনাটা মনে আছে না তো তার কি কপাল সেই যে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো তখনকার দিনে এক কোটি টাকার মধ্যে মে হসপিটালে যন্ত্রপাতি ডাক্তার কে কে চিকিৎসা করবে গ্রামের হসপিটাল বিরাট তাহলে তার যে উদ্বোধনের দিন তার যে উদ্বোধন করবে হ্যাঁ বিরাট সব যোগ্য ভোগ্য করবে সব উদ্বোধন করবে সেই উদ্বোধনের দিনে কি হলো তার দুটো ছেলে যমুনায় চান করতে গেল দুটো ইয়ং ছেলে বাচ্চা ছেলে বেশি বড়ো না চঞ্চল যমুনায় জানতে গেলে ঝাঁপ দিয়েছে আর যমুনায় কী হয়েছে কাতাতে তার মাথা আটকে গেছে গিয়ে দুটো ছেলে মারা গেল তাহলে যেদিন উদ্বোধন করবে গ্রামের লোকরা ওই দুটো ছেলেকে চিনতে পেরে নিয়ে এলো তাহলে তার হসপিটালে ওপেনিংয়ের আগে তার হসপিটালে তার দুটো ছেলে হচ্ছে পেশেন্ট তার হসপিটালে তারই মৃত দুটো ছেলে ভর্তি হলো তাহলে কপালটা কি এবার চিন্তা করুন সে হসপিটালগুলো লোককে চিকিৎসা করবে চিকিৎসা করবে বিভিন্ন রকম সুবিধে তার হসপিটালে তারই দুটো মৃত ছেলে প্রথম ঢুকল তার তো কপাল খারাপ হয়ে গেল তার মাথা খারাপ হয়ে গেল সে আর কী হসপিটাল করে দূর দূর করে সব জঞ্জালের মধ্যে যা দূর হ আপদ করে সব দান করে দিল দিয়ে চলে গেল দূর করে দিল বলে এটা দেখে তার রাগ হচ্ছে এখন যে কেন করলাম তাহলে সমস্ত থেকে সেই যদি জানত সেই যদি জানতো আমার হসপিটালে আমার দুটো ছেলে মৃত ছেলে ঢুকবে তাহলে কি সে করত তাহলে কী কপাল দেখো তার হসপিটালে তার দুটো মিথ্যে যে প্রথম তাহলে মাথা খারাপ হয়ে গেল এত কোটি টাকা খরচা সব জঞ্জালের মতো হই হরিবল করে দিল হ্যাঁ গালাগাল দিয়ে চলে গেল আর করলোই না কিছু তাহলে কপালটাকে মানতে হবে কপালটাকে যদি না মান কর্মফল মানে কপাল সেটা বলছেন প্রহ্লাদ মহারাজ এই জন্য বোঝাচ্ছেন দেখো তোমার কপালে যদি সুখ থাকে নর্মাল চেষ্টা করতেই হবে অস্বাভাবিক কথা বলছে না কিছু না করে বসে থাকুক এই কথা বলেনি প্রহ্লাদ মার বলছেন সুখম ঐন্দ্রিয়ক্ষণ দৈত্যা দেহ যোগিন দেহীনম সর্বত্র লবতী যেমন দুঃখ নাচেও লোকের কাছে আসে সেরকম সুখও কিন্তু যার কপালে আছে তার কাছে ঘুরে আসে কি করে আসে সেটা বুঝতে পারবে না এখন যখন আসবে তখন জানবে সেই রকম এই ব্রাহ্মণ বলছেন যে আমি লক্ষ্য করে দেখলাম ব্রাহ্মণ বলছেন এই যে অবধূত সন্ন্যাসী বলে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সুখম ইন্দ্রিয়কম রাজন স্বর্গে নরকে এ স্বর্গ এবং নরকে সব জায়গায় তো সুখ আছে নরকে সুখ নেই প্রবাদ নরক গুলজার বলে একটা গল্প লিখেছেন নরক গুলজার আমি তো বলেছিলাম নরক গুলজার লোকের ভাবনা হলো কাউকে যদি বলে কোনো ব্যক্তিকে যদি বলা হয় হরিভজন আরে হরিভজন আমার বাবা দাদা চোদ্দ পুরুষ কেউই করেন ঠাকুমা ঠাকুরদাদা এসব করে কী করব ওদের বিচারটা হলো বোবাদ বলছেন যখন যখন নরকেতে এত লোক যাচ্ছে তাহলে আমিও যাব নরক গুলজার হয়ে যাবে নরকে যেমন ঠাকুরদাদা গেছে বাবা গেছে বৃত্তিপুরু সব আমিও যাই অসুবিধা গিয়ে আছে একটা সাধু একা ওরফেজনে পেছনে গিয়ে কী করবো নরকে যেমন সবাই আমিও যাই নরক গুলজার হয়ে যাবে চারিদিকে আনন্দ হয়ে যাবে আহা সব হয়ে যাবে এইটা হলো জগতের লোকের বিচার তার বিচারই নেই যে কি হতে পারে এই বলছেন নরকেও কিন্তু ভোগ আছে ভোগ নেই নরকে ভোগ নেই বিরাট ভোগ বা এক একটা আরবের কোটি কোটি টাকার মালিক যারা তাদের কত আমরা যেমন এক টাকা দু টাকা গুনি ওরা কোটি টাকাকে এরমভাবে এক কোটি দু কোটি এরকম করে গুনে বলতে পারবে না তারা এক একটা হোটেলে একটা রাত্রে এক কোটি দু কোটি টাকা খরচা করে আরবের সেট যারা আমির একটা রাত্রের মধ্যে এক কোটি দু কোটি আমি চিন্তা কী খায় আরে হীরে মুক্তি মানিক্য খায় না কী খায় কী করে এত টাকা খরচা চেষ্টা করলে তো পারবে না তাহলে ওদের ওইটি তাহলে ওরা নরকে কথাটা শুনেই বুঝতে পারছে না নরকে ব্যয় করে নরকের আর কি তো তা যা সেখানে তাহলে সুখ নরকেও আছে এই শুয়োরগুলো যে গু খায় আনন্দে করে গদ গদ করে হ্যাঁ সুখায় তাহলে ওটাও তো ওদের সুখ সুখ নেই মশা যে রক্তগুলো খায় ওটাও সুখ নয় আরে সুখ হলে খাচ্ছে কী করে সুখ পায় বলিতে উড়িয়ে দিলেও আসবে মেরে উড়িয়ে দিলেও আবার আসবে আবার খাবে কাজেই ওইটা ওদের সুখ যার যেটা সুখ এমনকি গুরুপদে হেসে হেসে বলতেন যার সঙ্গে মজে মন কী বা হাঁড়ি কী বা কী বা কী মন মজে গেছে আসা ওর সঙ্গেই আমার জীবনযাপন করবো আমি তো এই জীবন যাই হোক তা ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণ বলছেন ব্রাহ্মণ ওয়াচ ব্রাহ্মণ এখানে বলছেন সুখম ইন্দ্রিয়কম রাজন স্বর্গে নরকে এব এব চ স্বর্গে নরকে সব জায়গায় তো ভোগ আছে হ্যাঁ স্বর্গের ভোগটা একটু অন্যরকম নরকের ভোগ কে গো মাংস খেতে ভালোবাসে কেউ পনির খেতে ভালোবাসে ভোগ তো দুটোই নোংরা ভোগ দুটোই নোংরা ভোগ যাই হোক এখানে বলছেন সুখম অন্দ্রিয়কম রাজন স্বর্গে নরক এবহি নাম যদা দুঃখম তসমাত নেচ্ছে তদ্বুধ ব্রাহ্মণ বললেন স্বর্গে নরগে উভয় জায়গায় প্রাণীদের ইন্দ্রিয়জনিত ইন্দ্রিয়ের দ্বারা ভোগের বস্তু পাওয়া যায় সুখ দুঃখ হয়তো আপনি বলবেন এ নরকে ভোগ করছে এ স্বর্গে ভোগ করছে ভোগটা তো দুটোই নরকেও ভোগ আছে নরকে ভোগ নেই নরকে ভোগ আছে আবার স্বর্গেও ভোগ আছে এ একরকম ভোগ করছে ও একরকম ভোগ ভোগ তো দুটোই আর সব ভোগই ইন্দ্রিয়ের দ্বারা চক্ষের দ্বারা রূপ দেখব কানের দ্বারা মিষ্টি কথা শুনবো জীবের দ্বারা চাটবো ভালো ভালো জিনিস খাব এই তো ত্বকের দ্বারা ভালো স্পর্শ সুখ পাবো এইগুলোই তো আর কি এগুলো ছাড়া তো কিছু নেই শব্দস্পর্শ রূপরস গন্ধ শব্দস্পর্শ রূপ এর এর বাইরে তো কিছু ভোগ নেই ঘুরে ফিরে এইগুলোই এর পরেই লোকে কোটি কোটি টাকা ব্যয় করছে ঘুরে ফিরে দিলে এর যে কোনো একটা বা দুটো হতে পারে শব্দস্পর্শ রূপ রস এর বাইরে কিছু নেই এই ভোগী পঞ্চতা। তাহলে ইন্দ্রিয়র দ্বারা যে ভোগের যে জানিত সুখ দুঃখ সমান এর হয়তো স্বর্গে করছে নরকে করছে স্বর্গেও ইন্দু মহারাজের দুঃখ হচ্ছে হচ্ছে না স্বর্গে মা দুঃখ নেই হ্যাঁ কে বলে নেই বিরাট দুঃখ আপনার থেকে বেশি দুঃখ আপনি খাচ্ছে যাচ্ছেন ভালো আছেন আর ইন্দ্রে ইন্দ্রের পালাতে পারলে বাঁচে ইন্দ্রের কি কষ্ট হ্যাঁ এই সেদিনকে বলছিলাম না ইন্দ্র পালাতে পারলে বাঁচে নিজের বউকে নিয়ে যেতে পারছেন ও তুমি থাকো আমি চললাম আক্রমণ করেছে বলি মা সব স্বর্গরাজ্য সব নিয়ে নিয়েছে কোথায় পালাবে তার ঠিক নেই ইন্দ্র পালিয়ে বেড়াচ্ছে এই জগতে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কখন আবার স্বর্গরাজ্য উদ্ধার করবে কতবার এই ঘটনা ঘটেছে একবার একবার নয় অনেকবার এখানে তো লেখা আছে ন ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী নাহ ইন্দ্রের সুখ নেই চক্রবর্তী মহারাজ চক্রবর্তী তারও সুখ নেই কার আছে বলে সুখম বিরক্তস্য মনের একান্ত জীবনা যে মৌনও ভগবত ভজন করেন আনন্দে তারপরও সুখ সব নিয়ে নিলেও যা দিলেও তা কি কথা ভগবানের সেবায় যিনি রয়েছেন তাহলে ইন্দ্রের সুখ নেই ইন্দ্রের যে কত বিপর্যয় হলো কত বিপদ ভাগবতে মহাভারত সব জায়গায় আলাদা ইন্দ্র পালিয়ে পথ পাচ্ছে ইন্দ্রের যেমন শক্তি আছে তারও তো সেরের ওপর শ্বাসেরও তো আছে নাকি সেরই শেষ সের ওপর হ্যাঁ বলি মহারাজ গিয়ে একবার দিচ্ছে ভালো করে দূর হয় এখান থেকে সব চলে গেল এবার ঘুরে বেড়াচ্ছে রাস্তায় কোথায় যাবে তাহলে ইন্দ্রও পালাতে হয় এই নহুজ নহস যে রাজা হলো কখন যখন অভিশাপ পেল এটা তো হলো অসুররা জয় করেছে এখন এই কেসটা তা নয় যখন ইন্দ্র অভিশাপ পেল তখন তো তাকে জগতে চলে আসতো সর্বরাজ্য চালাবে চালাবেকে তখন নহুজকে নিয়ে গেল। নস্ক তুমি তুমি কিছুদিন রাজত্ব জ্বালাও অভিশাপ যতদিন আছে ওখানে গিয়ে আবার ও সিংহাসনে বসে আবার মাথা খারাপ হয়ে গেল ও বলো আমি যখন ইন্দ্র হয়েছি ইন্দ্রের বউটাও আমার আরে ইন্দ্র হলে ইন্দ্র বউটা তোর কী করে হবে বলছে না আতীতেই হবে আমি ইন্দ্রের সিংহাসনে বসেছি এটা আমার তা তো হয় না সচীদেবী কাঁধতে আরম্ভ করেছে এদের কী ব্যাপার এ অসুর কী বলছে রে বাবা এর বা ভদ্রলোক না তাহলে কোথায় যাবে তখন যখন কান্নাকাটি আরম্ভ করলো তখন মনি ঋষিরা তাকে শান্তন কর চিন্তা কিছু নেই মা তুমি দাঁড়াও আমরা ব্যবস্থা করি যে সুরে আমরা ব্যবস্থা করছি ও বলুক কোনো চিন্তা নেই ও যদি এরপরে বলে যে আমাকে ভজন করতে হবে হ্যাঁ করব কিন্তু আপনাকে পালকি করে আসতে হবে এবং বড় বড় মহর্ষিরা ব্রহ্মর্ষি ওরা আপনার পালকি থাকে বয়ে নিয়ে আসবে তারপরে যদি পালকি করে আসতে তবে আপনাকে আমি ভজন করব এটা বলে দিল বললো শিখিয়ে দিল এই কথাটা বলবে যখন এসে এরকম উল্টো কথা বলবে তখন বলবে ঠিক আছে আপনাকে আমি ভজন করবো কিন্তু আপনাকে আসতে হবে পালকি করে সেই পালকিটা ব্রহ্মর্ষি যারা তারা নিয়ে আসবে এবার ঋষিমুনিরা জানে যার কাম আছে তার মাথা ঠিক থাকে না যখন কাম জাগে না তখন কোনো কথা বাপ মা গুরু কারোর কথা শুনবে না এই আমি কিছুদিন আগে চলে গেলাম যাস না যাস না তুই থাক কার্তিক মাস না আমি যাও এবার দেখ নরক পুরো নরক নরকে চলে গেল কিচ্ছু নেই কিচ্ছু করানো অপরাধ হলে যে কি হয় জ্বলন্ত প্রমাণ কিচ্ছু নেই তো সেখানে ঋষিমণিরা বললো যদি বলে তুমি এই কথা বলবে এবার সেই পালকি করে এবার আসবে পালকি পালকিকে বলে অগস্ত ঋষি ফুলত বড় বড় মহ্ম পরে পালকি করে আসবে এবার পালকি করে যদি আসে ওই ওরা যদি বয় তাহলে কি কীরকম একটা ভয়ঙ্কর আর পালকির মধ্যে ওরা তো পাল ওরা তো পালকি চালতে জানে না যেটা জড়ো ভরতের ক্ষেত্রে হয়েছিল হ্যাঁ বারবার বলছে না এই তা তাই চলো ঠিক করে চলো করে ওকে পালকি বইতে পারে নাকি জড়ো ভরত তো মহাজ্ঞানী ও তো সাধু ও পালকি বয়েছে কোনো দিন ওকে বলে মেরে ঠিক করে দেবো এটা হ্যাঁ তোমার শরীর রোগা নাকি হ্যাঁ উল্টো করে বলছে তোমার শরীরটা তো খুব রোগা তুমি তো কো খাও না তোমার এরকম উল্টো করে বলছে আমি পালকি থেকে নেবে তোমাকে সাইজ করে দেব বলছে বলছি এবার জড়োভড়ত কিছু বলে না চুপচাপ থাকে আবার গালাগাল দিচ্ছে যখন অত্যাধিক বাড়াবাড়ি করছে তখন করুণা করে করুণা করে এবার জড়োভরত জি বলতে আরম্ভ করল যখন দু চারটে কথা বলতে আরম্ভ করলো তো কে বলছে রে বাবা পালকি থেকে এক লাভ দিয়ে পড়ে তার পায়ে পড়েছে আপনি কে বলুন তো আপনি পালকি বইছেন আমার আপনি কি শুকলো না কে আপনি কোন দেবতা না কোনো ঋষি ছদ্মবেশ তাহলে সব কথা করুণা করে ও তো কথা বলে না জড়ভরত জড়োভরতী তো আজ পর্যন্ত সঙ্গে কথা বলেনি কিন্তু এই প্রথম ওকে করুণা করার জন্য কথার মুখটা বার করলো করে বোঝালো তুমি যে মোটা রোগা এইসব যে বলছো শাস্তি দেবে এগুলো কার জন্য প্রযোজ্য এটা কি আত্মার জন্য প্রযোজ্য না শরীরের জন্য কার জন্য প্রযোজ্য এটা আত্মা আত্মা কি আত্মার জন্য কি প্রযোজ্য আত্মার জন্য প্রযোজ্য তো নয় এইভাবে আস্তে আস্তে যখন বোঝালো তখন বিরাট দিব্য জ্ঞান লাভ করলো তাহলে ওই যে পালকির উপর বসে হয়েছে রুহুগহন সে কীরকম গালাগাল দিচ্ছে এই তাড়াতাড়ি চল ঠিক করে চলো চালা চালা দেন না ঠিক করে এ কি বকি গালা জানেই না এই যে কত বড় একজন ব্যক্তি জানে না ঠিক সেরকম পালকি চালাতে বলেছে ঋষি ব্রহ্মসি ওরা কি পালকি বয়েছে নাকি পালকি ঈশ্বর চালাতে না রেগে আগুন এই তাড়াতাড়ি চলো শিগগিরি সর্প 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 তারপরে সংস্কৃততে সর্প মানে সর্প মানে আগে চলো ঠিক করে বারবার বলতে বলতে রেগে গিয়ে অগস্ত ঋষি হাসি গালাগাল দিয়ে বলে বেটা সাফ হয়ে যা বেটা সর্প 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 তুই সাফ হয়ে যা সর্প হলার সঙ্গে সাফ হয়ে বিরা অজগর সাফ হয়ে পড়ে গেল মাটিতে তাহলে স্বর্গে গেল কপাল গুনে আর কপাল মন্দ আবার সেই আচার খেয়ে নিচে পৃথিবীতে এসে পড়ে গেল তাহলে ব্রহ্মশ্রীরা অভিশাপ দিয়েছে তোর কপাল ভালো যে ইন্দ্রের সিংহাসনে গিয়ে বসেছিস বেটা তো তোর সেটা সহ্য হল না সহ্য হলো না তো তার সাথে সাপ জন্ম এবার সাপ হয়ে থাক অজগর সাপ হয়ে পড়ে রোল এই ভয়ঙ্কর অবস্থা তালে বলছেন আমাদের এই এই অবধূত সন্ন্যাসী ব্রাহ্মণ বলছেন সুখম অন্দীয়কম রাজন স্বর্গে নরকে বছর নরকে স্বর্গে সব জায়গায় তো ভোগ আছে হয়তো নরকের সুখটা একটু অন্যরকম আর স্বর্গের সুখ একই রকম যেটা আমার পক্ষে সুখকর সেটা তোর পক্ষে দুঃখকর এটা যেটা তোর পক্ষে সুখকর আমার পক্ষে আমি আমি চাই না আমার সকালবেলা না উঠলে আমি পাগল হয়ে যাব উঠতেই হবে আমার না তো দিন খারাপ যাবে আমাকে ঘড়িটা দেখলে আমার ভয় হয় এই ভাগবত বোঝ আমি ঘড়িটা দেখতে চাই না ঘড়ি যে আমার দেখ ঘড়ি মানে ওই টাইম আর ঘড়তার কোনো কাজ নেই ঘড়িটা দেখলেই টেনশান হয় এই সময় কি করে মেকআপ দেবো এক্ষুনি যেহেতু অভাবই কথা সব এই সব সেক্স এরকম অবস্থা তাহলে যার পক্ষে যার পক্ষে এখানকার তাপমাত্রা এখানে এখানে যে তাপমাত্রাগুলো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ও হাফ প্যান্ট পরে ঢুকতো এটা আমি গালাগাল দিতাম তাড়িয়ে দিতাম মারতাম ও পারছে না ওর পক্ষেই তাপমাত্রা আমাদের পক্ষে এটা স্বাভাবিক তাহলে যে মাইনাস কুড়ি ডিগ্রি টেম্পারেচারে থাকে মাইনাস বরফের থেকে আরও নিচে নেবে কুড়ি মাইনাস কুড়ি ওই তাপমাত্রা তাদের পক্ষে এখানে তো অসম্ভব লাগবেই অসম্ভব লাগবে না কিন্তু একরকম হয় না তো তাহলে যে খাওয়াটা আপনার পক্ষে সুখকর আমার সঙ্গে যে খাবারটা আপনি খেয়ে সুখ পাবেন আমি পাব না আমাকে হালকা কিছু পেতে হবে তাহলে যেটা এই জগতে সুখ দুঃখের বিচারটা ভালো করে দেখবেন যেটা আপনার পক্ষে সুখকর আমার সঙ্গে অন্য লোকের পক্ষে সুখকর আবার ওই লোকটার পক্ষে যেটা সুখকর সেটা আপনার পক্ষে দুঃখ অর্থাৎ সুখ এবং দুঃখের যে বিচারটা এই জগতে এটা সবই আপেক্ষিক বাস্তবিক নয় এই জগতে সুখ এবং দুঃখের যে অনুভবটা এটা কিন্তু বাস্তবিক নয় এটা আপেক্ষিক যেটা আপনার পক্ষে সুখ ওর ওর পক্ষে দুঃখ যেটা আপনার পক্ষে দুঃখ কর ওর পক্ষে সুখ রাজস্থানের লোক পঁয়তাল্লিশ আটচল্লিশ টেম্পারেচার কিছুই নেয় আরামে চলবে রাজস্থানের লোক মরুভূমি অথচ ওই লোকটাকে যদি আবার যদি রাশিয়ায় গিয়ে সাইবেরিয়ায় ফেলে দেওয়া হয় ও তো মোড়ে এখন শেষ হয়ে যাবে তাহলে যেটা আমার পক্ষে সুখকর যারা ভজন করেন তাদের পক্ষে যেটা সুখকর জড়জগতের তাদের পক্ষে অন্য সুখকর এইভাবে হয় অর্থাৎ এই জগতের সুখ এবং দুঃখের যে ধারণাটা এটা আপেক্ষিক এটা নিত্য নয় এটা পরিবর্তনশীল কাজেই এখানে বলছেন যে রাজন স্বর্গ এবং নরকে দুই জায়গায় তো ভোগ আছে হয়তো ভোগের কি যে হের ফের আছে হেরফের আছে তো আর যদি এরকমই হয় যে সর্বত্রই আছে স্বর্গ নরকে যাই আছে সবই আছে তাহলে সেক্ষেত্রে আমি এইগুলোকে লক্ষ্য করে যখন আমি এগুলো লক্ষ্য করলাম স্বর্গে নরকে সব জায়গায় সুখ দুঃখ সব আছে এগুলো কোনো আপেক্ষে এগুলোর মধ্যে কোনো আমার আত্মার চড়িয়ে পড়া উচিত নয় আত্মা জড়ায় না সেই জন্য আমি এই সুখ দুঃখের জন্য ব্যস্ত হই না যেখানে পারি সেখানে পড়ে থাকি যেরাম অবস্থা সব অবস্থায় আমি সুখী এরা বলছেন সুখম ইন্দ্রিয়কম রাজন স্বর্গে নরক এবচ বচ দেহিনাম তদ যথা দুঃখম তসমাত নেচ্ছত তদ এই জন্য এই জগতের দুঃখ সুখগুলোর জন্য আমার কোনো মাথা ব্যথা নেই এই জন্য হে রাজন যদুকে বলছে হে রাজন এগুলো দেখে আমার এই জগতের সুখ দুঃখের প্রতি কোনো আস্থা নাই আমি চাই না আর খাওয়া দাওয়ার কথা বলছেন খাওয়া দাওয়া কোনো সময় নিরস কোনো কেউ বস্তু বাসি রুটি বা কিছু দিয়ে দিল কেউ কেউ কুত্তায় খাবে না আরামে খেয়ে নিলাম আরামে খেয়ে নিলাম হের বলছেন গ্রাসম সুমিষ্টম বিরসম মহান্তম স্তৌ কমেব বা যদৃচ্ছই বা আপতিতম গ্রাসেদ আজগরও আক্রিয়া হা যেমন অজগর অজগর স্থির হয়ে পড়ে থাকে অজগর চুপচাপ পড়ে রইল মুখের সামনে কোনো একটা ছাগল ও দিক দিয়ে করে টেনে নিল নিয়ে খেয়ে ফেল অজগর পড়ে থাকে এক জায়গায় চেষ্টা করে না কোনো একটা গরু গরুকেও অজগর গেলে ফেলছে গরু এত গরু এই রকম মুখ ওকে নিঃশ্বাসের টানেতে টেনে আনছে নে গেলে ফেলছে সব বলে কথাটা যেমন ভাগবত আছে অগাসুর বধ হলো কৃষ্ণ সব সখাগুলো মুখের ভেতরে ঢুকে গেছে ও অপেক্ষা করছে কৃষ্ণ এবার কখন ঢুকবে এবার একবার মারবো এক চাপ মেরে মেরে ফেলবো এদিকে যে ওর জন্য অপেক্ষা করেছে জম ও তো আর জানে না কৃষ্ণ ওর ইচ্ছা মতো ঢুকলো ঢুকে শরীরকে বাড়াচ্ছে আগুনের মতো ওই আগলে বললো সব ফেটে ফুটে এক সব শেষ হয়ে গেল তাই যে দেখুন যে বলছেন খাদ্য যদি বলছেন অজগর যেমন চুপচাপ পড়ে থাকে অজগর কোনো চেষ্টা করে কি খাবো দাবো কোনো পড়ে রইল যখন মুখের সামনে কিছু এলো টুক করে গেলে নিল খেয়ে অজগরের জন্য কোনো চেষ্টা নেই ঠিক সেই রকম বলছেন গ্রাসম সুমিষ্টম বিরসম মহান্তম স্তোক মেবা যদৃচ্ছৈব আপতিতম অজগর অক্রিয়া যে অজগর যেমন বলছে হে রাজন খাদ্যদ্রব্য কখনো মিষ্ট খুব মিষ্টি ভালো খেতে বা কোনো সময় বিরস একেবারে মুখে দিতে ইচ্ছে করে না এত খারাপ বিরস বিরস হোক বা মিষ্ট হোক যা হোক অধিক অনেক বেশি পরিমাণে এলো বা অল্প এলো অল্প একটু অল্পই হোক ভগবত ইচ্ছায় যখন যেটা উপস্থিত হয় অক্রিয় উদাসীন থেকে অজগর তাই অজগর সেটি গ্রহণ করে এটা হলো অজগরের এটা বৃত্তি সুমিষ্ট হোক বা বিরস হোক অল্প হোক বা বেশি হোক যা যেরকম ভগবান জোটাবে সে অনুপাতে গ্রহণ করে অজগর অজগরের ন্যায় গ্রাস করবে কে মানে অজগরের অজগর থেকে এই বৃত্তিটা শিখেছি আমি আচ্ছা আর যদি খাদ্য উপস্থিত নাই হয় তাহলে কী হবে মানে সৈতা আহানি ভূত ভূরিণী বলে সৈতা সৈতা আহানি ভূরিণী নিরাহারো হ্যাঁ অনুপক্রম যদি হ্যাঁ নোপো নমেদ গ্রাসো মহা অহিরিব দৃষ্টভোগ অর্থাৎ নিরাহার নিঃশেষ্ট অবস্থায় পড়বে হয়ে বহু দিবস শয়ন করে রইল কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই থাকবে যদি তাকে তাকে যদিচ্ছাক্রমে আহারাদির দ্রব্য এসে উপস্থিত না হয় তবে আজগর এটা দৈব অজগর কোনো আন্দোলন করতে যায় না হয়তো অনেক দিন খেলো না অনেকদিন এমনই খাওয়া এলো না এমনটা ভগানের ইচ্ছা খাওয়া এলো না এই জন্য অজগরে দৈব গতির বিবেচনায় ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে অজগর তপস্বী বলছেন অর্থাৎ এই অবধূত সন্ন্যাসী বলছেন আমি এইভাবে তার থেকে এই বৃত্তি কীভাবে শান্তিপূর্ণভাবে থাকতে হয় পাহাড়ের পাহাড়ের ওপরে হিমালয় বিভিন্ন জায়গায় যাওয়ার সময় আমাদের এই ঘটনাই ঘটেছিল খাওয়াতো নাই আর পকেটে পয়সাও নাই আর কম্বলও নাই কিছু দামি কিছু নাই রকম অবস্থায় যখন রাত্রিবেলা তখন তো আজকের দিন না তখন পরিস্থিতি আরও ভালো ছিল পঁচিশ বছর আগে এখন তো আধুনিক হয়ে গেছে তখন যখন যমুনে যমুনেত্রী যেতে হবে আমাদের খালি ওই একটা জায়গা আছে ওখানে গিয়ে পৌঁছেছি ওখানে রাতটা থেকে রাত্রিবেলা যাওয়া যাবে না সকালবেলা উঠে যেতে হবে আর রাতে কোথায় থাকব চারিদিকে বরফ পড়ছে কে থাকতে দেবে হোটেল তো আমাদের নেই আমাদের পয়সাও নেই আমার সঙ্গে একজন নেপালি এ ছিল ব্রাহ্মণ ছিল ও রাস্তা ছিল শেষকালে কী হলো একটা একটা হোটেলের মাহলের না বাড়িও হবে মনে নেই হোটেলের মালিক হোক পয়সা দিয়ে ও রোজগার করে ছাদের ওপর থাকতে দিল ছাদে খালি ছাদ ছাদে বরফ হচ্ছে ওখানে থাকতে কোনো উপায় নেই কি করবেন তোলো যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা বদ্রিনারায়ণে কোনো জায়গা পেলাম না কোনো একটা কে বলে ওটাকে বলে পাণ্ডা কোনো একটা পান্ডা তার সঙ্গে কথা বললে সে বলল আমার যাত্রী আসেনি তখন তো আর নিয়ম কি করে পালন করে যায় বলে আপনি একটা ঘর দিচ্ছেন থাক দুজনে থাকলাম একজন ওখানে বরফ পুরো চারিদিকে বরফ আর খাওয়া খাকচোর বলে একটা আশ্রম আছে নিম্বার্কশ্রমে বরফের পাহাড় ভেঙে ভেঙে সেখানে গিয়ে ওরা কিছু দিল ওইটা খেয়ে চলে এলাম কঠিন জীবনযাত্রা এর মানে বিরাট কাজেই খাওয়া পাবো ভালো করে থাকবো ভালো ঘুমাবো ভালো আরাম এগুলো যারা চেষ্টা করে তার সাধু হতে সাও মুশকিল যখন যেরম পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার মতো যে একটা বৃত্তি সব পরিস্থিতিতে এটাও সাধুর লক্ষণ সাধুর লক্ষণ মাধ গোস্বীমায় কীভাবে যখন তাকে তাড়িয়ে দিল অকারণে কেউ কিছু অন্যায় করেননি তাকে তোমরা আচার্য করেছ তিনি তো বলেনি আমি আচার্য হব তখন শিষ্যবাদেও তো তাকে মূল মঠ থেকে দেবে ভয়ঙ্কর অবস্থা তখন তিনি কোথায় যাবেন কলকাতা রাজবিহার এভিনিউতে একটা দোকান ঘর লম্বা দোকানঘর ওইখানে শিষ্য ফর্ষ নিয়ে ওইখানে গুরুদেব শুয়ে দেবেন ওইখানে ভিক্ষা করতে আর কী খাবেন মুষ্টি ভিক্ষা করতে আরম্ভ করলে এইভাবে চলবে তারপর মঠ হল এইভাবে সাধুদের ক্ষমতা আলাদা যে কোনো কষ্ট তারা কষ্ট বলে মনে করে যখন গঙ্গোত্রী ওখানে গিয়ে গৌরীকুণ্ড পৌঁছালাম সেখানে গিয়ে আমাদের ওই নেপালি ছিল যে ও খেতে ঢুকে গেল ভারত সেবার সময় আমি বললাম আমি তো খাবো না তুই মরো কে আমাকে বললো তুমি মর তো খেতে হবে না ও গিয়ে ওখানে খেয়ে এলো আমি কি করি পকেটে পাঁচ টাকা না কত ছিল এটা একটা শশার দাম পাঁচ টাকা তখন পাহারে বয়ে বয়ে নিয়ে যায় একটা শশা তাহলে কত দামি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় তা সাধু হওয়া যায় না তাই বলছেন যদি শুয়ে থাকবে এবং যদি অনেক দিন যাবৎ কোনো খাওয়ার যদি বেশ কিছুদিন নাই আসে তা ভগবত ইচ্ছায় সেটা মেনে নেবে কিছু করার নেই এইভাবে আমি শিখেছি যে তার কাছ থেকে কিভাবে সহ্য করে থাকতে হয় দৈব দৈব গতি বিবেচনা করে নিজেকে মানিয়ে নিতে হয় এইভাবে আমার মনোবল শরীর বল সব কিছু অক্ষুণ্ণ থাকে যদি দেখবেন কোনো ব্যক্তির কোনো টেনশন না থাকে কোনো কোনো দুশ্চিন্তা নেই সুখী মানুষ তার কিন্তু অল্প আহারেও কিন্তু রোগ হয় না কথাটা বুঝতে পারলেন না যার ভেতরে কোনো টেনশন নেই কোনো উদ্বেগ নেই কিছু নেই যথালভাবে সন্তুষ্ট থাকে তার রোগও হয় না খুব কম হয় সে তো আমি তোমাকে কী খেতে পেত কিছু ছিল কি কিছু না কিন্তু শান্তি ওই জন্য শান্তিটা ভালো খাওয়া ভালো পড়া ভোগ করা এর ওপর শান্তিটা নির্ভর করে না শান্তিটা কাউর থাকে আর কাউর থাকে না এটা নির্ভর করে না আমার অনেক বেশি টাকা আছে অত আমি বেশি করে শান্তি পাবো অনেক টাকা দিয়ে আমি শান্তি কিনা আনবো সে তো হয় না যার কপালে আছে সে হয় ওই জন্য গুরুমা দেখছেন কিছুই ছিল না একাদশীর দিনে নির্জলা উপবাস পঞ্চাশটা টাকা কেউ দেবে দশ টাকা না কম তখনকার দিনে এটার জন্য তিনি গেছেন উপবাস করে মাথা ঘুরে ছিঁড়ি দিয়ে পড়ে গেছে। দশটা টাকা দেবে তখনকার দশ টাকা বিরাট মূল্য কারণ উৎসব করবেন কিছু আর চিঠি আছে আমার কাছে উনি লিখছেন কোন একজন ব্যক্তিকে আপনি যদি পঞ্চাশটা টাকা আমাদের এই উৎসবের জন্য দেন তাহলে অমুক মাসে আপনাকে আমি ফেরত দিয়ে দেবো তাহলে কীরকম শোচনীয় অবস্থা এখন তো টাকা পয়সা তো লোকের কাছে হ্যাঁ মুড়ি মুড়কি আমাদের কোনো ছিলই না কিচ্ছু নেই জঙ্গলে কিছুই নেই শরীর হবে কী হবে কোনো ধারণাই ভগবানের ইচ্ছা কিন্তু এইগুলো সহ্য ক্ষমতা না থাকলে পরে কারোর সাধু হওয়া উচিতই নয় সাধু হতে পারবে না কি করে সহ্য কাজেই যে দিয়ে শুরু করেছিলাম সেটা কি এটা হলো কি শ্রোক দিয়ে শুরু করেছিলাম হ্যাঁ ন কিছু মনে রাখ সুক্ষম দেহ দৈত্যা দেহযোগীন দেহিনাম সর্বত্র লভ্যতে অস্ম যথা দুঃখম ভগবান চৈতন্য মহাপ্রু বলছেন নিষ্কিঞ্চনস্বগব ভজন পারং পরং জীব মিশ ভবসাগর স্ব সন্দর্শনম জসিদানঞ্চ হ্যাঁ বিষয় নাম দিশানঞ্চ হা হন্ত হা হন্ত বিষভক্ষণ তৃব অসাধু হ্যাঁ শ্লোকটা পড়েছিল মনে পড়বে কোনো কথা নাই হ্যাঁ বাঞ্ছা কলবতুর সে কে পাশে হ্যাঁ